কষ্ট তখনই বেশি হয় যখন আপন মানুষগুলো পরের মতো ব্যবহার করে। হতাশা তোমাকে কিছুই দিবে না, বরং আশাগুলোকে বিনষ্ট করে দিবে। সুতরাং নিজেকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে শিখো। একজন বিবাহিত মহিলাকে জিজ্ঞেস করা হলো, তোমার শ্বশুরবাড়ির সমস্যা তুমি তোমার স্বামীর সাথে আলোচনা করো না কেন? মহিলাটি হেসে জবাব দিলেন, ম্যালেরিয়ার সমস্যা কি মশার সাথে আলোচনা করে মেটানো যায়? হাত ধরলে সারা জীবনের জন্যই ধরপ্রিয়। রাস্তা পার হবার জন্য তো অপরিচিত মানুষগুলোও নিজেদের হাত বাড়িয়ে দেয়। তুমিও যদি সেই তাদেরই মতো খানিক বাদে হাত ছেড়ে দাও প্রয়োজন শেষে, তবে প্রিয় আর অপ্রিয়র মধ্যে তফাৎ রইল কই বলো? মানুষ কখন সুখী থাকে জানেন? যখন সে ব্যস্ত থাকে, কারণ তখন সে নেতিবাচক চিন্তা করার সময় পায় না। যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয়, তখন কি করব? আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও। নিজের জীবনটা এমনভাবে গড়ো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে। সুতরাং নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে। যারা তোমায় ছেড়ে গেছে তারা তোমার পিছনে ঘুরবে, আর সেই দিন তোমার দিন আসবে। মানুষ যখন কিছু হারাতে শুরু করে তখন একসাথে অনেক কিছু হারিয়ে ফেলে। বিবাহিত নারীরা অন্য পুরুষে আটকায় স্বামীর অবহেলায়। কথাটা সত্যি নয়, কারণ সত্যিকারের নারী কখনো এমনটা করতে পারে না। স্বামী থাকতেও যারা অন্য পুরুষে আসক্ত তারা বিষের থেকেও বিষাক্ত। পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো? যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায়। ভাগ্য যদি আমাদের মিলায়, দুনিয়ার কোনো শক্তি নেই আটকানোর। কঠিন এক যুগ, মিথ্যেটাই আজকের দিনে সবাই বিশ্বাস করে, আর সত্যিটা বললে সবাই প্রমাণ খোঁজে। অন্য কাউকে কাঁদিয়ে তুমি যতই সুখে থাকো না কেন, মনে রেখো তোমার নিয়ত একদিন তোমাকে ঠিক কাঁদিয়ে ছাড়বে। শরীর খারাপের জন্য ডাক্তার পেয়ে যাবেন, মন খারাপের ডাক্তার কোথাও নেই। তাই হয়তো মন খারাপটাই বেশি দুর্বল করে দেয়।